হে, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খেলতে যাচ্ছি কার ফর সেল সিমুলেটর। এটা একটা পিসি গেম, বাট আমি একটা মোবাইল ভার্সনটা খেলবো, আর এটা একটা ফ্যান মেড ভার্সন। তো লেটস স্টার্ট দেম। প্রথমে আমাদের এখানে অফিস ওপেন করতে বলছে। অফিস অফিস কই? এই তো অফিস, আমাদের অফিস। দেখো কত সুন্দর উপরে লেখা আছে। এইসব কি আমি আমি মোটেও এইসব পড়ি না। আমাদের অফিসে একটা গেমিং কম্পিউটার আছে। এই যে ওয়াও, কম্পিউটারটা দেখতে কিন্তু একদম আসলের মতন মনে হচ্ছে, যদিও এটা একটা ডেমো, কারণ এটা কোনো কাজ নেই। আর ভাই, এটা কি ভাই, এটা কোনো কম্পিউটার হলো? ছি, এর থেকে তো আমার ফোনও ভালো। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমরা আমাদের শোরুমের নাম রাখবো। নাম কোথা থেকে নাম রাখে থাক, পরে রাখবো। এখানে আমাদের বলছে কার মার্কেট ইজ ওপেন। চলো আমরা কার মার্কেটে যাই। এটা হয়তো আমাদের গ্যারাজ। এই তো বাস স্ট্যান্ড। চলো কার মার্কেট। ওয়াও, এই গেমটার গ্রাফিক্সটা অনেক সুন্দর। এসে পড়লাম কার মার্কেট। এটা গায়ে ভালো না, এটা এটাও সুন্দর না, এটা ভালো লাগছে না আমার। এগুলো কি গাড়ি দেখাচ্ছ আমাদের জন্য? ল্যাম্বোর্গিনি, ফেরারি, এইসব নিয়ে আসো। এটা কি, এটা মিস্টার বিনের মতন গাড়ি লাগছে না? মিস্টার বিন এটাকে চালাতো, শুধু এটার পিছেরটা নেই। এসোকে, আমি এইটাই কিনবো, দেখি কত চায়। ও নো ব্রো, এই ডাব্বার মতন গাড়িটা 10,000 টাকা! ছি, কি বলবো। দেখি আমাকে দেয় নাকি, আমার কাছে আছে শুধু দেখি 8,500 বলি। না, দিবে না। লাস্ট অফার 8,800, উনি দিবেই না বুঝছি। ওই ওই ওই, তোর গাড়ি ভালো না, আর তোর মুখটা বান্দরের মতন দেখতে। সর এখান। আমি আপার থেকে এই লাল কালার গাড়িটা কিনবো। হে আপা, আপনাকে তো দেখতে অনেক সুন্দরই লাগছে। এই গাড়িটা আমাকে 6,000 টাকায় দিয়ে দিন। এত এতই করার কি আছে, দেন 7,000 দিয়ে দেন, আমি আবার গরিব দেখতে পারি না। যান 150 টাকা তো কমান। কি ভাই, এইসব মানুষ দুনিয়াতে থাকে, 1 টাকাও কমাতে চায় না। ওয়াও, অন গেমের বাগ পেয়ে গেছি। তরে কইছে তুই বেশি জানোস। চলো একটু সাউন্ডটা বাড়িয়ে দিই। ওই গেমে ঢুকার সাথে সাথে অ্যাক্সিডেন্ট। আসলে আমি এত ভালো ড্রাইভার, আমি কি বলবো, মানে কি বলবো। যাই হোক, চলো এটা আগে বেচি। এটা বেচে আমরা কোটিপতি হয়ে যাব, কেউ আমাদের থামাতে পারবে না। আমাদের এইখানে এক সময় ফেরারি, ল্যাম্বোর্গিনি, সবগুলো কার এই গেমে যতগুলো আছে এক সময় থাকবে। এখন যদিও আমরা এই সস্তা একটা লাল কালারের ডাব্বা নিয়ে ঘুরতেছি, ইটস ওকে। ওয়াও, তবে ডাব্বা হলো সুন্দর আছে। এখন কি দাঁড়াও, আমি এটা একটা তাড়াতাড়ি, আমি একজন পুরো পুরো সেলার, তাই আমি ডাবল দাম রাখবো অবশ্যই। আর গাইস, তোমরা আমার মতন পুরো সেলার হইতে পারবে না, এই জন্য তোমরা যদি এই গেমটা খেলো অবশ্যই প্রাইস কম রাখবা। থ্যাংক ইউ, আপকা ইয়ে উপকার জিন্দগি ভর ইয়াদ রহেগা মুঝে।
আমি এটা এক্সপ্লোর করব। চলো, ওয়াও, এখানে একটা পেট্রোল পাম্প আছে, যদিও এখানে গ্যাস ভরে না। জাস্ট কিডিং, আসলে বাস দিয়ে যাওয়ার মজা আর হেঁটে হেঁটে যাওয়ার মজা আলাদা। এই যে এখানে একটা কার অকশন আছে, বলতে একটা দারোয়ান আছে। এই দারোয়ানের মাথায় চুল নেই। এদিকে দারোয়ান, তোর মাথাটা চুমো দিয়ে দি। স্টার্ট করো। অফিসে ক্লায়েন্ট এসেছে, চলো আমরা ওখানে গিয়ে গাড়িটা বিছিয়ে দিই। রান, এই সাদা আপু, আপনি 8,000 টাকা দেবেন? আমি কিনছি, কিনে কিনছি 7,000। আপনার তো 8,000-এ বেচতামই না, আপনিও 8,000। হেলিকপ্টার হেলিকপ্টার, আপনি আমার 8,500 দেন, আমি অল্পতেই খুশি। এর মতন এই ভিডিওটা এই পর্যন্তই, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যে এই আমার শোরুমের নাম কি হবে, তোমরা জানালে আমি অবশ্যই খুশি হব। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। এটাই ভাই, ওকে, ব্যাক আপ।